আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনস্ট্যান্ট রাবড়ি রেসিপি নিয়ে। আশা করছি এই রাবড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিম দুটো খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। খুব ভালো মতন ফেটিয়ে নেবেন। এখন আমি রাবড়ি তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। এক কাপ এবং হাফ কাপ অর্থাৎ দেড় কাপ পরিমাণ তরল দুধ, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ। যেহেতু আমি ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি করছি তাই আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। যদি আপনারা ইনস্ট্যান্টভাবে না তৈরি করতে চান তাহলে আপনারা এখানে হাফ লিটার দুধ ঘন করে এক পোয়ার মতো করে নিতে পারেন। যখন এইরকম বলক উঠে আসবে তখন কিন্তু বারবার করে নেড়ে দিতে হবে যেন সরটা বসে যায়, সরটা যেন উপচে পড়ে না যায়। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ। চিনি দেওয়ার কারণে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে আসবে, যেহেতু চিনি থেকে অনেকটা পানি বের হয়। পাশ থেকে এইভাবে নেড়ে চেড়ে দেবেন, সরগুলো কিন্তু পাশে পাশে জমা হবে। তো এখন আমি এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে নেড়ে দেবেন। সবটা ডিম কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে বারবার করে মিক্স করতে হবে এবং সাথে সাথে নেড়ে দিতে হবে। এতে করে কী হবে, ডিমটা খুব ভালো মতন দুধের সাথে মিশে যাবে, রাবড়িটা কিন্তু অনেক ঘন হবে। আমি অল্প অল্প করে বারবার করে মিক্স করছি, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। ঠিক এইভাবে আপনারা অল্প অল্প করে বারবার করে মিক্স করবেন। এই রাবড়িটা তৈরি করতে 5 মিনিটের বেশি সময় লাগে না। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন বাটিতে থাকা অবশিষ্ট ডিমগুলো আমি এভাবে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতন নেড়ে চুলার হিটটা এই পর্যায়ে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে ঘন করে নিচ্ছি। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, চুলা থেকে নামাতে নামাতে এটা আরও একটু ধরে আসবে। তা আমি এটা নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট রাবড়ি। এই রাবড়িটা খেতে অসম্ভব মজা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।